My name is Shruti Datta. Shruti Datta?
তুমি কোন স্কুলে পড়ো? অক্সিলাম প্রিপারেটরি সেন্টার। ওকে, তুমি তোমার বাড়ি কোথায়? অরবিন্দু পল্লি। ভুলে গিয়েছিলে? ওহো, আচ্ছা তোমার চকলেট ভালো লাগে? হ্যাঁ। ওকে, আমাকে তাহলে কিনে দিও। হ্যাঁ, আচ্ছা শ্রুতি, তুমি কার সাথে এসছো? থামের সাথে ঘুরতে। কে শাড়ি পরিয়ে দিয়েছে? মা। মা, খুব সুন্দর লাগছে তোমাকে। সবাই বলেছে? কে কে বলেছে? রুম্পি পিসি। আচ্ছা, আর মা? আচ্ছা, মা আর রুম্পি পিসিকে বলবে তোমাকে যখন টিভিতে দেখাবে তারা যেন দেখে, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম কি হবে? তানভি খাতুন। কোন পেনা দিয়ে ইতনা সুন্দর ড্রেস? পাপা। ও, মুঝে তো কোই ভি নেই পেনা কে দেতা হ্যায়। তুম কোন সা স্কুল মে পড়তি হো? কুমাবট নার্সারি স্কুল। আচ্ছা, তুম স্কুল মে পড়তি হো? কোন সা ক্লাস? কেজিবি। কেজি মে? আচ্ছা, কিতনা প্যারে লাগ রহা। কোন বোলা তুমকো প্যারা লাগ রহি হো? কোন কোন বোলা? মে পাপা মাম্মি। পাপা মাম্মি, মে ভি বোল রহি হু, ঠিক হ্যায়? ওকে, তো ঘুমো, ফির হামসে তুম হাম লোগ বাত করেঙ্গে। ওকে। ঘুরছিলাম আর যাকে পাচ্ছিলাম তাকে ধরে নিচ্ছিলাম। তো এটা আমাদের গেম শো, নাম হচ্ছে হেটেল, ঠিক আছে? নাম কি? হেটেল। টিভি দেখা হয়? হ্যাঁ, মোটামুটি। টস করো, তারপর আমি বাদবাকি কথাটা বলে দিচ্ছি। ওকে, টেল। টেল পড়েছে, তো টেল মানে ডিও আর হেড মানে কোশ্চেন। ওকে, তোমাদের বাড়ি কোথায় আছে সেটা বলো। বাগডগড়া। বাগডগড়া থেকে এত দূরে? কলেজে পড়ি। আচ্ছা, কলেজে পড়তে পড়তে বিয়ে। ওকে, ঠিক আছে, তোমার নাম? সুমন সরকার। তো সুমন, এবার আমি চাই তুমি হেডটেল দেখো আর তোমার ওয়াইফের সাথে। ওকে ওকে, তো কি পড়েছিল তোমার? ভুলে গেছি। টেল, তো টেল মানে ডিয়ার। তো তোমার বউকে ডেডিকেট করে কোনো ডায়লগ বলে দাও। সত্যি? একদম। ভাবতে হবে তাহলে আমাকে। জলদি জলদি ভাবো। তুমি পেতে চাও একটা গিফট, আর বউকে যদি সেই গিফটটা দিতে চাও। তো বউকে দিয়ে দেবে না? ফ্রিতে কিনে, ফ্রি কিনতেও হচ্ছে না। হ্যাঁ, তো একদম সুন্দর করে করতে হবে। ওকে দিয়ে দাও। আর শাহরুখ খানের একটা ওই ওই টাইমের একটা ডায়লগ তো জানি না। তাহলে ভ্যালেন্টাইনতে প্রপোজ করে দাও আগেই। কিরকম ভাবে প্রপোজ করবে? একটা নিউলি কোন একটা স্টাইলে প্রপোজ করে দাও বউকে। নাম কি? নবরূপা সরকার। খুব সুন্দর দেখতে তোমাকে। আমি সবাইকে আজকে কমপ্লিমেন্টই করে বেড়াচ্ছি, কারণ আমি পাইনি তো। আচ্ছা, টিভি দেখা হয়? হ্যাঁ। কতটা? ওই টু টাইম পেলে পেলে মাঝে সাঝে। কোন ইয়ারে পড়া? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, এর আগে একটা সরস্বতী পুজো পার হয়ে গিয়েছে কলেজের। আচ্ছা, পুষ্পাঞ্জলি দিয়েছো? হ্যাঁ। মা কোথায়? কলেজে দেওয়া হয়েছে, বাড়িতে দেওয়া হয়েছে। ওকে, তো সিসিএন বিনোদন দেখো? হেডটেল দেখো? না, সেটা তো সেভাবে টিভি দেখা হয়। আচ্ছা, এবার থেকে দেখতে হবে তো? হ্যাঁ, আমি আছি, আর আমি কিন্তু পার্সোনালি বলে যাচ্ছি, দেখতেই হবে। ওকে, আর আমরা হেডটেল নিয়ে চলে এসে তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে, আর টস করতে হবে, বাদ বাকি কথা নিয়ে পরে বলি। কী করে করতে হয়? করো না, ওই যে হেল্প নাও। আচ্ছা, তো আজকে গার্লফ্রেন্ড আছে? নেই। নেই,
নেই ওর, তাহলে খুঁজে দেওয়ার দায়িত্ব নাও। ফ্রেন্ড যখন এখন ও রাখবে না, কি করা যাবে? আচ্ছা তোমার আছে? না না। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। আচ্ছা ভাববো, হ্যাঁ আমি এই ব্যাপারটা নিয়ে পরে আসছি। হ্যাঁ আচ্ছা কি পড়েছিল? সত্যি সত্যি খুব খারাপ, ভুলে গেলাম। হেড, তো হেড একটা কোশ্চেন, ঠিক আছে? তিনটে ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম ঘোড়াটা বললো আমার পেছনে একটা ঘোড়া আছে, তারপরের ঘোড়াটা বললো আমার পেছনে একটা ঘোড়া আছে, থার্ড নাম্বার ঘোড়াটা বললো আমার পেছনে একটা ঘোড়া আছে। তো প্রথম ধরনেরটা মানলাম, তার পেছনে সত্যি একটা আছে, দ্বিতীয় ধরনেরটাও মানলাম, তার পেছনেও সত্যি একটা আছে, থার্ড নাম্বার জন কেন বললো বলো তো, তার পেছনে একটা ঘোড়া আছে, তার ছায়াটা পড়েছে। তুমি ছায়া পড়ছিস? ছায়া পেছনে পড়ে, সামনে পড়ে, আমি কাঁচা, আমাকে এসব নিয়ে বলে লাভ নেই, ঠিক আছে? বাট এটা তো অ্যান্সার নয়, অ্যাকচুয়ালি না এটা একটু ফান টাইপের গেম না, তো একটু ফানলি ভাবো না, একটু অত লজিক্যালি ভাবতে হবে না জীবনে না সব কিছু। আমরা তিনজন ঘোড়া, তোমার পিছনে একটা ঘোড়া, ও বললো যে আমার পিছনে একটা ঘোড়া আছে, তো হলো সত্যি আছে। তো সেকেন্ড যে এই যে এও বললো আমার পিছনে একটা ঘোড়া, চলো মেনে নিলাম, তো আমি বলছি আমার পিছনে একটা ঘোড়া, তো এটা কিভাবে মানবো? হয়তো কোনো খেলনা বা কিছু, ওর পেছনে ও বললো আমার পেছনে একটা ঘোড়া, আমি তুমি বললে আমার পেছনে একটা ঘোড়া, আমি বলছি আমার পেছনে একটা ঘোড়া, তো তোমার পেছনে একটা টমেটো ঠিক আছে, ওরটাও ঠিক আছে, আর লাস্ট ঘোড়াটা কে কি কেন ওরকমটা বলবো, হবে না? সিনেমা দেখা হয়, একটা গান শুনে আমি পারবো না, তুমি আমি গানটা একটা অ্যাক্টিং করে দাও। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো গার্লফ্রেন্ড খুঁজতে হবে, তো খুঁজতেই হবে না, খুঁজতে হবে না, তো আমার বলে কিছু লাভ নেই। ওকে থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তোমরা এত কোঅপারেট করলে। পেয়ে গিয়েছি চারজন বিউটিফুল লেডিস, তো তো লেডিস তোমরা রেডি? একদম। তো আমাদের প্রোগ্রামটার নাম হেডটেল, তো দেখেছো কখনো? না দেখা হয়নি। দেখা হয়নি, এবার থেকে দেখবে, কারণ আমি পার্সোনালি বলে বলে যাচ্ছি, ইনভাইট করে যাচ্ছি কি তোমরা দেখো আমার শোটাকে, আই হোপ তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? ওকে, নাম রীনা ঘোষ, বাড়ি বাটোরা। এত দূর ঘুরতে? এই কলেজে পড়া হয়? না আমি তো শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে পড়ি, তাই এমনি এখানে ঘুরতে আসি ফ্রেন্ডসদের সাথে। ওকে, ফ্রেন্ডসদের সাথে একটু মানে আমি এখন দেখছি আজকাল সবাই ঘুরতে এখানটাই আসে, সবাই সাথে ঘুরতে, আমি ভাবছি নেক্সট টাইম আমিও চলে আসবো। ওকে, তোমার নাম সুনন্দা মিঞ্চ, বাড়ি কোথায়? নারাকাটা। নারাকাটা? নাগরাকাটা? উতনা দূর সে ঘুমনে? না আমি কলেজ করতে। ওকে, তোমার নাম পূর্ণিমা যশল, বাড়ি রামপুরহাট। আমি অলওয়েজ সলমান খানের ফ্যান। আমি আমির খানের। অলওয়েজ শাহরুখ খান। শাহরুখ খান? আর শাহরুখ খান দুজন না? না না আমি আমির খান। ও সলমান খান? না সলমান খান আমি আছি, তো হিট লাইক কোর্স। তো যাই হোক, তো একটা ডায়লগ বলো। হম তুমি ইতনি ছেদ কর দেঙ্গে কি কনফিউজ হো জাগে, সাস কাহাঁ সে লে আর কাহাঁ সে করে। ওকে ওকে, এটা আমার জন্য নয় তো? ওকে আচ্ছা, তুমি? আমি বলতে পারবো না। তো একটা সং, ওই যে পিকে সং আছে না, পিকে সং করো তো, ভুল গিয়ে না কি আছে আমি তো বলতে পারবো না। বলতে পারবো, তুমি একটা সং, কুছ কুছ হোতা হ্যায় সং ছিল। তুমি না জানি কি আমার সঙ্গে থাকার জন্য, কোঅপারেট করার জন্য অনেক থ্যাংক ইউ।
পুজো স্পেশাল টেলার একদম সময় শেষ, আরও কত কেউ ওয়েট করছিল আমাদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমরা তো আর বলতে পারলাম না কারণ সময়েরও একটা বাধা ধরা রয়েছে। তো কোনো ব্যাপার না, নেক্সট উইকে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো সিসিএন বিনোদন।